আমার নাম রিয়া মণ্ডল। আজ 2রা অক্টোবর, জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তী। সেই উপলক্ষে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম জীবনের হিসাব, সুকুমার রায়। বিদ্যে বোঝায় বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চান্সটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন অমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথার হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে। ধন্যবাদ।